एंड वेलकम बैक। मामा हेलो बोलो, हेलो बोलो, हाय बोलो, हाय बोलबी ना। आज के हमारे चले छोटो ब्लॉग लिए और हमारा जो विकेल बजे साढ़े पाँचटा समय जा दक्षिणेश्वर हठात कर ही प्लान हो जस्ट तो तुम्हारे संगे नहीं जाब हमारे संगे चलो और बाबा हाई करो और देखते थको हमें क्यों करे विकेले ठीक है बाबा इटा इसे दाओ तो আমরা দক্ষিণেশ্বরে চলে এসেছি মানে ঢুকছি আর কি তো আমরা দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি এই দেখো মেঘ করছে ভয় লাগে বৃষ্টি না হয় কারণ ছাতাও আনিনি এই স্কাই ওয়াকে নিচ দিয়ে আমরা যাচ্ছি मंदिर गेट दिए ढुकछी बाड़ी के होच्छे गाड़ी माने पार्किंग एरिया जुड़े माने कैमरा यूज करते पारबो बाट भेतरे ढुकते गेले कैमरा यूज करा जाबे ना तो आमी गाड़ी कैमरा रेखे तारपर जाच्छी जाब आर कि तो पुजो दिए एसे कैमरा निये आबार देखो बिल करिए देबे एरा आज मंगलवार तो अनेक लोक हो गेछे आजके एखाने पार्किंग नहीं आमादेर पार्किंग चेंज करे पिछने देवा हलो ओदिक दिये करे निते पारबे सबाई हाटछे चलछे घुरछे मंदिरे ढुकछे এখানে আমরা ডালা কিনতে হবে যারা পূজো দেবে আর এদিকে আরেকটা পিছনে পার্কিং যখন ফার্স্ট পার্কিংটা ভরে যায় তখন এই পার্কিংটা ওরা ইউজ করতে বলে আর কি তো আমরা চলে এসেছি এই পার্কিং এ মোটামুটি আজ অনেক লোক তাই না বেবি অনেক লোক আজ এখানে আবার একটা মন্দিরের পেছনে একটা মার্কেটও রয়েছে যদি পারি তোমাদের দেখিয়ে দেব যেহেতু অনেক লোক আছে তো আমি ঘুরে ঘুরে তোমাদের দেখাতে পারলাম না তোমাদের মন্দির চত্বরটা দেখিয়ে দিলাম আর তবে যদি কিছু কেনাকাটার থাকে তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আবার মার্কেটে যাব তো আপাতত আমি পূজো দিয়ে আর ফিরে আসছি এ তো মন্দিরের পেছনে মার্কেটটা বাবা কি খাচ্ছিস পাপড়ি চাট পাপড়ি চাট খেয়ে দেখ না কেমন তো তুমি ইয়ে হচ্ছে আর এটা ওখানে ওই যে রেস্টুরেন্ট টাইপের করেছ হ্যাঁ ওখানে তুমি খাবে বলো এটা ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় এখানে এবার মানে ঠাকুরের জিনিস তো আমাদের কিছু কেনার নেই তো আইসক্রিম কিনে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখানে ভোজনালয় একটা বানানো হয়েছে অনেকগুলো খাবারের দোকান ছিল সেটা দিয়ে একটা রেস্টুরেন্ট করা হয়েছে তো চলো গাইস দেখি দিও কেনাকাটি করার দোকান এটা এই স্টলগুলো সব चले फूड प्लाजा जेटा नतुन दो साइडे मैं ओ एटा कलरिंग झर्ना टर्ना है खूब सुंदर एक खावार दोकान गुलो उठे भोजनालय मैं फूड प्लाजा खुबी सुंदर लगता देखते अनेकटाई बड़ देखबा देखबा ठाकुर मंदिरटाओ देखो रात्रिबेला कत सुंदर लागछे एखाने अनेक लाइट्स थाके लाइट्सगुलो केन जलछे ना जानि ना ठाकुर मंदिर अपोजिटे फूड प्लाजाटा
আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের সামনাসামনি একটা জায়গায় মুগুর দোকানে। কোথায় গেল অর্পণ? বাবা দাকা কি হলো? নেই তো বসো, বললে আমরা মোমো খেতে এসেছিলাম, ওখানে গাড়ি রাখার জায়গা নেই, তো গাড়িটা এগিয়েছে, তো অর্পণের লোকেশনটা পছন্দ হচ্ছে না, তাই জন্য আমাকে বললো পার্সেল নিয়ে নেবো। তো মোমো আমরা পার্সেল নিয়ে ওমকারও দুশো শুরু করে দিয়েছে, তো বাড়ির দিকে আমরা রওনা দেবো। তো গাইজ দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর এগুলো কি মোমোটার পুড়ে গেছে কেন? ফ্রাইড চিকেন মোমোজ আর ভেজ মোমোজ, চাটনি, এই যে একটা রেড চাটনি, যে দোকানটা তোমাদের দেখালাম ওটা যেন কোথায় আমি? হ্যাঁ, রত্তলাতে একটা দোকান আছে, ওখানে খুব সুন্দর মোমো পাওয়া যায়, এর আগেও তোমাদের দেখিয়েছিলাম। তো মোমো নিয়ে চলে এসেছি, এটা জানি না এটা হয়তো আমাদের ডিনার হতে পারে, কারণ আমাদের একটু মানে একদম পেটটা ভরেই গেছে, আমরা এত কিছু খেয়েছি দক্ষিণেশ্বরে। হ্যাঁ না, অম্বলের মধ্যে খাচ্ছ, ভালো লাগছে? ভালো হয়েছে চিকেন না এটা? ভেজ চিকেন খাওয়াতে খাওয়াতে আমার পুরো ড্রেস মানে ওর খাওয়ারে ভরে গেছিল, তাই জন্য আমি ড্রেস চেঞ্জ করে নিলাম আজকে। এখন মানে অনেক রাত হয়ে গেল, খুব এনজয় করেছি আজকে মানে সন্ধ্যাটা, এটা সাডেন প্ল্যান ছিল। মাঝে মধ্যে আমরা দক্ষিণেশ্বর চলে যাই, কারণ দক্ষিণেশ্বর অনেক কাছে আমাদের বাড়ির থেকে, তো সেই জন্য মাঝে মধ্যেই মানে যদি মানে একটু কীরকম লাগে হয়তো মনটা, তখন দক্ষিণেশ্বরে গিয়ে একটু হাওয়া টাওয়া খেয়ে আসি, মায়ের মুখ দর্শন করে আসি, খুব ভালো লাগে। তো সেরকমই একটা সন্ধে ছিল আজকে, ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। আর কোনো দিনই তো ঠাকুরের মুখ তোমাদেরকে আমি দর্শন করাতে পারি না, কারণ হচ্ছে মানে কি বলবো, ওখানে ক্যামেরা অ্যালাউ করে না, সেই কারণে দর্শন করাতে পারি না। কিন্তু আজকে আমি এটা ছবির মাধ্যমে তোমাদেরকে দর্শন করিয়ে দেব, যারা যারা যাওনি দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বরের মা কীরকম দেখতে হয় আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যাই হোক, ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর সরি আমি সবসময় বলি রোজ রোজ ভিডিওস দিতে পারছি না ওমকারের জন্য, ওর উপরে মানে আমার অনেক টাইম চলে যায় তো আমি ভিডিও করতে পারি না, তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। আর আমার সঙ্গে থাকো, দেখতে থাকো,